তোমরা যদি কেউ বলো যে দেখানো এই সেই নীরবে করতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। আমি যেটা করি সবার সামনে সেটা তুলে ধরি, এটাই আমার কাজ। আর এইজন্যই আমাকে আমার অডিয়েন্স ভালোবাসে। অবশ্যই তুলে ধরলে তবেই তো কেউ না কেউ সেই বিষয়টা জানতে পারবে, তাই না? এবং জানতে পারা মানেই তো অন্যরাও কাজটাকে আরো মানে ইনফ্লুয়েন্স করবে যে না তুমি তুমি করো, ইন্সপায়ার্ড হবে মেবি অন্যরাও। এত ভোর আমি কোনোদিনও বেরোইনি, আজকে বেরিয়েছি উইথ দ্য টিম। কৃষ্ণনগরে আমি এখন কলকাতা যাওয়ার নামই নিচ্ছি না, মানে এত মজা করছি, এত মজা করছি, ফাইনালি নিজেকে মনে হচ্ছে আমি স্বাধীন স্বাধীন। আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডেটা একটু সেলিব্রেট করব, অনেক কিছু প্ল্যানস আছে আজকে করার। আর রাইট নাও আমি দাঁড়িয়ে আছি এখন বেথুয়াতে, সামনেই বেথুয়া দুয়ারি ফরেস্ট। হয়তো অনেকের এসছো, যারা বেথুয়া থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও এইসব জায়গায় যারা ঘুরেছে। এখানে ছোটো ছোটো কাশ ফুল অলরেডি শুরু হয়ে গেছে। বাইক তো কোনোদিনও চালাতে পারবো না, কারণ আমার তো প্রচুর হাইট দিয়েছে ভগবান, ওই জন্য জাস্ট কটা ছাপড়ি ফটো নিলাম। তারপরে এখন হলো বাইকে বসেই ব্লগটা করছি, এরপরে যাবো হলো এই যে ফ্ল্যাগস কিনেছি, অনেক কটা বাচ্চাদেরকে ফ্ল্যাগস দেবো অ্যান্ড চকলেটস দেবো। তারপরে যাবো হলো ভবগুড়ে আশ্রম, যারা ভবগুড়ে ভ্যাগাবান্স বেসিক্যালি যারা বেগার্স যাদের কোনো শেল্টার নেই থাকার, তাদেরকে জাস্ট কিছু খাওয়াবো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। অনেক লোকজন ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অনেক জায়গায় এরকম এনজিওতে যাচ্ছে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, ওরকম একটা কিছু যেরকম জাস্ট প্লে বাটন আনবক্সিং এর ভিডিওতে করেছি। রাইট, আমি যেরকম বললাম বাচ্চাদেরকে ফ্ল্যাগস দেবো চকলেটস দেবো, এরকম কিন্তু পুজোর সময় অনেকেদেরকে দেখেছি তারা বস্ত্র বিতরণ করে বা অনেক কিছু আরো দিয়ে থাকে। পুজো তো অলমোস্ট চলে গেল, আর পুজোর কথা শুনে প্রথমে যেটা মনে করো শপিং। আর এখন আমাদের যেরকম হ্যাকটিক স্কেডিউল হয়ে গেছে বা আমরা অনলাইনের উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট, সেই জন্য এখন তোমাদেরকে আমি একটা অ্যাপের কথা বলবো যার থ্রু দিয়ে তোমরা যদি অনলাইন শপিং করো তাহলে কিন্তু অনেক টাকা সেভ করতে পারবে। আর অ্যাপটার নাম হলো ক্যাশ ব্যাক দুনিয়া। এই অ্যাপটা কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, আর শুধু আমি না, এই অ্যাপটা কিন্তু অলরেডি 1,00,000 লোকজন ইউজ করছে। আর এই অ্যাপটার থ্রু দিয়ে অনলাইন শপিং করার জন্য তোমরা যে ক্যাশ ব্যাকটা পাবে সেই ক্যাশব্যাকটা কিন্তু খুব ইজিলি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু উইথড্র করে নিতে পারবে। এখন মোটামুটি আমরা সবাই ফ্লিপকার্ট, নাইকা, অ্যামাজন, আজিও এইসবের উপর ডিপেন্ডেন্ট। এইসব অ্যাপে তোমরা যদি ডাইরেক্ট শপিং না করে ক্যাশব্যাক দুনিয়ার থ্রু দিয়ে করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা শপিং এ এক্সট্রা ক্যাশব্যাক পাবে। সব থেকে ইউনিক ফিচার যেটা কোনো অ্যাপে পাবে না, তোমরা কিন্তু মাঝে মধ্যে শপিং করার সময় 100% ক্যাশব্যাক পেয়ে যেতে পারো। ফর এক্সাম্পল, তোমরা যদি পিওর সেন্সের কোনো প্রোডাক্ট কেনো, ওখান থেকে যদি 750 টাকা শপিং করো তাহলে কিন্তু তোমরা 700 টাকা ক্যাশব্যাক পাবে। কফি লাভার্স যারা, রেজ কফির ব্যাপারে তো শুনেছো, বিরাট কোহলি যেটাকে এন্ডর্স করছে, ধরো রেজ কফির সাইটে গিয়ে তোমরা 500 টাকা যদি প্রোডাক্ট কিনো তাহলে 500 টাকাই লাগবে, বাট তোমরা যদি ক্যাশব্যাক দুনিয়ার থ্রু দিয়ে করো তাহলে কিন্তু তোমরা 400 টাকা ক্যাশব্যাক পাবে, মানে 100 টাকায় কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক এইরকমই আরো অনেক ব্র্যান্ড আছে, তোমরা যদি ক্যাশব্যাক দুনিয়ার থ্রু দিয়ে সেখান থেকে শপিং করো তাহলে কিন্তু তোমরা 100% ক্যাশব্যাক পেয়ে যেতে পারো। অলসো তোমরা যদি দুর্গা50 এই কুপন কোডটা ইউজ করো তাহলে কিন্তু প্রথমেই তোমরা ₹50 অ্যাজ এ ফ্রি সাইন আপ বোনাস পেয়ে যাবে। এখন অনলাইন থেকে ম্যাক্সিমাম প্রোডাক্টস আমরা কিনি, তো দেরি করছো কেন, ক্যাশব্যাক দুনিয়ার ডাউনলোড করে ফেলো, তাড়াতাড়ি করো ওখানে অ্যাকাউন্ট খুলে ফেলো, কারণ আমি তো অলরেডি ইউজ করে অনেক টাকা সেভ করেছি। তোমরা ইউজ করো আর কেমন লাগলো আপনি ইউজ করে কিন্তু অবশ্যই বলো কমেন্ট আর ডেসক্রিপশনে, কিন্তু তোমরা এভরি ডিটেলস পেয়ে যাবে, অ্যাপের লিংক পেয়ে যাবে, যাও ডাউনলোড করে নাও অ্যান্ড হ্যাপি শপিং। আমার ট্রাইপডটা জীবন অবসান হয়েছে, কিছু কেউ বলতে চাও? আর বাচ্চা ছেলে ও একটু ভেঙে দুঃখ টুকো পেয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, আমি একটা নতুন কিনতামই। হোশিয়ারি কুঠির দাঁড়িয়ে আছে আমাদের লিডার, এই যে আমাদের ফ্ল্যাগ আর এখানে চকলেট এর কৌটো আছে লিডারের হাতে, সবাই আমরা এই যে বাচ্চা খুঁজতে গিয়েছি চকলেট দেবো বলে, ফাইনালি একজন বাচ্চা পেয়েছি। অনেক কথা আছে,
বলো বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো পতাকাটা রাখো পতাকাটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স অনেক মজা হচ্ছে আমরা বেরোচ্ছি আনন্দ করছি ওই জন্য যেতে দিতে ইচ্ছে করছে না উমা ফুলের দোকানের সামনে কেন এটা কি জোর করে করানো হচ্ছে গিফট জোর করে করানো হচ্ছে কি আনরোম্যান্টিক ছেলে ইশ গোলাপ কিনে রে চেঞ্জ নেই আচ্ছা আগে গোলাপটা দিয়ে নিক তারপরে তোমাকে টাকাটা দিই তাই না আরে কাকু কত ফ্রেন্ডলি ইয়ে একটু কাকু ক্ল্যাপ করে দাও তো গোলাপ দিয়েছে এ মা কি হলো হাড়িতে বসছে না আমরা আমি আর উমা মিলে দুজন মেয়ে মিলে এতগুলো খাবার কিন্তু নিয়ে এসেছি 45 লোকের খাবার আছে টোটাল উমার হাতে অলরেডি ঝোল পড়ে গেছে আমার হাতে অলমোস্ট গেছে এবার এটাকে নামানো হবে তো আমরা এখন রাইট নাও আছি হলো প্রধান জল সরবরাহ প্রধান জল সরবরাহ কেন্দ্রতে আছি যারা অ্যাকচুয়ালি ভব ঘুরে যারা ভ্যাগাবন বেসিক্যালি যাদের কোনো থাকার জায়গা নেই তো তারা অ্যাকচুয়ালি এখানে থাকে পৌরসভা থেকেই তাদেরকে দেখে শুনে রাখে সুখর্ণী এই জায়গাটার নাম দিয়েছে তো অ্যাকচুয়ালি ভবঘুরে শেল্টার এটা আর আমি আজকের খাবারটা ওদেরকে স্পন্সর করছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে এটা আমার ইচ্ছে ছিল অনেক দিনেরই যেরকম আমি আমার প্লে বাটনটা ওপেন করেছিলাম বাচ্চাদের সাথে এখানে আজকে যারা বয়স্ক লোকেরা আছে যাদের শেল্টারের অভাব তাদের জন্য কিন্তু আজকে আমি তাদেরকে জাস্ট ডিনারটা স্পন্সর করছি আজকের মেনুতে আছে ভাত এখানে আছে পটলের তরকারি এটা চাটনি আর এটা হলো ডিমের তরকারি তাই তো এখানের মতো কিন্তু সিস্টেম না বসিয়ে খাওয়ার কোনো অপশন নেই এখানে এখানে অ্যাকচুয়ালি জিনিসপত্র দেখছো রাখা আছে ওরা একে একে আসছে আর এখানে সব একেবারেই সার্ভ করে একবারই দেওয়া হবে ওরা নিয়ে চলে যাবে খাওয়া দাওয়া করবে প্রজ্ঞানের টাইমেও কিন্তু ওরা কিন্তু হেল্প করেছিল আজকেও প্রচন্ড হেল্প করছে ওদের জন্যই আমি করতে পারছি বেসিক্যালি ওদের জন্যই কিন্তু আমি করতে পারছি ব্যাপারটা যারা দেখছো খাবার নিচ্ছে না ওনার একচুয়ালি তিন তলায় দেখে আসবে গিয়ে কত বছর হয়েছে
মোটামুটি যে কজন এসেছিল উপর থেকে দেওয়া হয়ে গেছে, হয়তো কিছু জন আর বাকি আছে, সেজন্য খাবার এখন রেখে দেওয়া হচ্ছে। উমা কেমন লাগলো আগের দিনকে এক্সপিরিয়েন্স আর আজকের এক্সপিরিয়েন্স কেমন? বেশি ভালো ছিল না, কারণ বাচ্চাদের মধ্যে ছিলাম তো, আর এখন অনেকটা টাইম কাটিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানেও ভালো লেগেছে, খোলামেলা একটু গ্রামের দিকে। আচ্ছা ওনারা এখানে থাকে, তোমাদের সবার খাওয়া হয়ে গেছে? ভালো খেয়েছো? সবাই একটু বলো কেমন খেয়েছো, ভালো খেয়েছো তো? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেন ও পড়াশোনা করে স্কুলে যায়? আর উনি বলছিলেন ওনার একটাই মেয়ে, যেহেতু শ্বশুর বাড়িতে মানে মেয়ে যদি নিয়ে যায় আপনাকে প্রবলেম, সেই জন্য এই আপনি এখানে আছেন। আপনার এখন কিছুই নেই? কিছুই নেই, আমার স্বামী স্ট্রোক হয়ে মারা গেল, মেয়েটা মারা গেল, ছোট মেয়েটার কাছে ছিলাম। মেয়ে কি বলছে? মেয়ে মানে চাইলেও রাখতে পারছে না, ওর শাশুড়ি ভীষণ অশান্তিকর, অতিরিক্ত অশান্তির ফলে আমি এখানে। এই জন্য অ্যাকচুয়ালি আমি বলি মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব দরকার। এবার আমি যেরকম আমার মাকে আমি রাখি, কেউ বাধা দিতে পারবে না। যদি মেয়েরা যদি অ্যাকচুয়ালি কাজ করে, ইনকাম করে, তখন কিন্তু তার মতন তার বাড়ির লোকে কিভাবে রাখবে সেটা কিন্তু সে ডিসাইড করবে। সেই জন্য সবসময় ইম্পর্টেন্স দিই, মানে মেয়েদের সবার আগে শিক্ষিত হওয়া দরকার, তারপরে কিন্তু টাকা ইনকাম করা দরকার, তারপরে তোমরা যা করো করো। এটা কিন্তু সবসময় মাথায় রাখো, যার যেটা ইচ্ছা পড়াশোনাটাও ভালো করে করো, আর যার যেটা করতে চাও করো, কিছু করো, কাজ করো। মানুষ যে কত প্রবলেমে থাকে, মানে অ্যাকচুয়ালি চোখে দেখলে বুঝে যায়। আমরা তো গল্প শুনি, আর্টিকেল পড়ি, নিউজে দেখি, আজকে আমি নিজে চোখে যখন এসে দেখছি, অনেকেদের গল্প শুনলাম বসে, অনেকেদের অনেক স্যাড স্যাড স্টোরি, অনেক বাজে বাজে ঘটেছে, সত্যি খুব খারাপ লাগে। ভগবানের আশীর্বাদে আর তোমরা পাশে ছিলে বলে আমি আজকে ইউটিউব থেকে কিছু করতে পেরেছি, সেই জন্য আমি যেটুকুনি পারছি হেল্প করছি। আর এটা করতে না খুব বেশি টাকা খরচ হয় না, বিশেষ করো আমার খুব বেশি টাকাও যে ভাবাতে খরচ হয়ে গেছে সেরকমও না। এই টাকাটা কিন্তু অনেক সময় মানে আমরা গিয়ে একটা রেস্টুরেন্টে কত বন্ধু বান্ধব নিয়ে উড়িয়েও আসি। তো সেই দিক থেকে আমার মনে হয় একটুখানি আমাদের লাইফের মানে এন্টারটেইনমেন্ট স্যাক্রিফাইস করে ওনাদের জন্য একটুখানি করাই যায়। মানে কাউকে দেখানোর থেকে ওর কথা নিজের অন্তত ভালো লাগে। আমি সেদিনকে প্রোগ্রামে যখন ওদের সাথে গিয়ে কথা হয়েছিল, খাইয়েছিলাম, কথা বলছিলাম, আমার নিজের পার্সোনালি খুব ভালো হয়েছে। আমি জানি সেই ভিডিওটা হয়তো খুব একটা ভালো রিচ হয়নি বা ভিউজও হয়নি, সেটা নিয়ে আমার একটু আফসোস নেই, বিকজ আমি প্রচন্ড স্যাটিসফাইড ছিলাম ওই কাজটা করে। তোমার এখানে এসে এক্সপিরিয়েন্স কি হলো বলো? অ্যাকচুয়ালি ওপরে গিয়ে যেটা শুনলাম যে ওনারা কতটা কষ্টে আছেন, এর আগেও শুনেছি, বাট আমি কোনোদিনও মানে দেখিনি চাক্ষুষ, সামনাসামনি বা চাক্ষুষ কথা বলা যারা এরকম ভাবে আন্ডার প্রিভিলেজ মানুষজন। একদম একদম, তো সেদিক থেকে দেখতে গেলে এটা বেশি স্ট্রাইক করেছে। যদিও যদিও এরা এখানে খুব একটা হয়তো খারাপ নেই, কিন্তু তাও মানে মনের মধ্যে থেকে একটা নিজের বাড়িতে থাকা আর হ্যাঁ নিজের বাড়িতে থাকা আর অন্য জায়গায় থাকা। দুর্বাদীর সাথে আমাদের একটা টিম অলরেডি মানে তৈরি হয়ে গেছে, আর আমরা চাইবো যে ভবিষ্যতেও যাতে এই কাজগুলো করতে পারি, কারণ আমারও স্পেশালি খুবই ভালো লাগছে। কারণ এই কাজগুলো করার মধ্যে দিয়ে একটা মানসিক শান্তি পাওয়া যায় যেটা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। ওই নিজেরা আনন্দ ফুর্তির থেকেও না এই জিনিসগুলোতে বেশি এটা শান্তি। তো সেক্ষেত্রে সত্যি করে এদেরকে খাওয়াতে খুব বেশি খরচ হয় না। তো আমার আমার যতটুকু মনে হয় দুর্বাদী যদি চায় এবং আমরা যদি পাশে থাকি, তো প্রত্যেক মাসে না হলেও মানে সার্টেন টাইমে যদি এদের একটু করাই যায় মানে আমার আমার খুব ভালো লাগবে। দেখানোর জন্য নয়,
যাতে আরো কেউ আমাদের কাজটা দেখে ইন্সপায়ার হয় যে বা জানে যে আমি যেরকম জানতাম না, আমি হেল্প করতে চাইতাম কিন্তু জানতাম না, তো সেইখান থেকে যেরকম তোমরা আমি যেরকম বলে দিই সব জায়গায় প্রজ্ঞানের ব্যাপারে আমি ডিটেলসে সবকিছু দিয়েছিলাম, তোমরা কিভাবে হেল্প করতে পারো এখানেও কিন্তু আমি সব ডিটেলস দিয়ে রাখবো ডেসক্রিপশনে, তোমরা যদি চাওকে হেল্প করবে সেটা কিন্তু করতে পারো। তো এটা আমার মেইন উদ্দেশ্য অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, আমার মনে হয় পৌঁছে দেওয়া, লোককে জানানো। অনেকের হয়তো করতে চাই কিন্তু পারে না করতে, কোথায় করবে বুঝতে পারে না, কিভাবে যোগাযোগ করবে, অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমার মনে হয় এটা কাজ তোমাদেরকে জানানো। তোমরা যদি কেউ করতে চাও ডেফিনেটলি করতে পারো, আর এলস তোমরা যদি কেউ বলো যে দেখানো এই সেই নীরবে করতে পারো, আমার কিচ্ছু যায় আসে না, আমি যেটা করি সবার সামনে সেটা তুলে ধরি, এটাই আমার কাজ। আর এই জন্যই আমাকে আমার অডিয়েন্স ভালো, তুলে ধরলে তবেই তো কেউ না কেউ সেই বিষয়টা জানতে পারবে, তাই না? এবং জানতে পারা মানেই তো অন্যরাও কাজটাকে আরো মানে ইনফ্লুয়েন্স করবে যে না যদি তুমি করো ইন্সপায়ার্ড হবে মেবি অন্যরাও। এক্স্যাক্টলি, একদম। তো মানে দেখানোর জন্য নয়, এটা আমাদের মন থেকে আসছে বলেই আমরা করছি। একদম, কি সুন্দর কথা বললাম এটা। রাইট, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর তোমাদের যদি ভালো লাগে, প্রত্যেকবারই আমি এক কথা বলি, ভিডিওটা প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর সবার শেষে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।